ধূমপটাশ হাসির গল্প সিরিজের পরবর্তী গল্প নিয়ে হাজির আমি ববিন। আজকের গল্প ভোরের স্বপ্ন, লেখক শ্রী সনত কুমার মিত্র। গল্পটি আমরা সংগ্রহ করেছি দুই বাংলার 100 হাসির গল্প বইটি থেকে। শ্যামসুন্দর মেমোরিয়াল স্কুলের সঙ্গে প্রতাপগড় পাঠভবনের ফাইনাল খেলা নির্ধারিত সময়ে গোলশূন্যভাবে শেষ হয়েছে। অতিরিক্ত সময়ের খেলাতেও কোনো পক্ষই গোল করতে পারেনি। অবশেষে টাইব্রেকার চলছে। লালটুদের প্রতাপগড় পাঠভবন 1 গোলে এগিয়ে আছে। এবার লালটুকে বল মারতে হবে। লালটু গোল করতে পারলে শ্যামসুন্দর মেমোরিয়াল স্কুলের কফিনে শেষ পেরেকটি পুঁতে ফেলা হবে। আর লালটু যদি গোল না করতে পারে তাহলে না, আর ভাববার সময় নেই। লালটু ছুটে এসে এক হাত উঁচু রেখে কোনাকুনি বলটা খুব জোরে মারল। লালটুর ঘুম ভেঙে গেল। তার পায়ে অসহ্য যন্ত্রণা হচ্ছে। লালটু চোখ খুলে আবছা অন্ধকারে দেখল সে খাটে শুয়ে আছে। মশারি টাঙানোর কাঠের দণ্ডটা ভেঙে দুটুকরো হয়ে মেঝেতে পড়ে আছে। তার পাশে তার দাদা পল্টু ঘুমিয়ে আছে আর নাক ডাকছে অদ্ভুত শব্দ করে। লালটু ভাবতে চেষ্টা করল, সে কি তাহলে ঘুমিয়ে ঘুমিয়ে এতক্ষণ স্বপ্ন দেখছিল? ঘুমের ঘোরে গোল করেছে তাই ভেবে মশারি টাঙানোর ওই কাঠের দণ্ডটিকেই পা দিয়ে মেরে ভেঙেছে। লালটু উঠে বসতে গিয়ে যন্ত্রণায় কাতরোক্তি করে আবার শুয়ে পড়ল। তাহলে কি তার পাও ভেঙেছে? লালটুর দাদা পল্টুর ঘুম ভেঙে গেল। পল্টু জিজ্ঞেস করল, এই লালটু তোর কি হয়েছে, উ আ করছিস কেন তখন থেকে? লালটু তার দাদাকে স্বপ্নে দেখা ফুটবল খেলার কথা বলল না, শুধু বলল, পায়ে ভীষণ যন্ত্রণা হচ্ছে, ঘুমিয়ে পড় সেরে যাবে। ঘুম আসছে না। বড্ড জ্বালাতন করিস তুই। দাদা উঠে বসে আলো জ্বালাল। এরপর লালটুর পা দেখে পল্টু লাফিয়ে উঠল। ডাক্তারবাবুকে এক্ষুনি খবর দিতে হবে। কেন? কেন মানে? আরে ঠ্যাং ভেঙেছিস, বুঝতে পারছিস না? ডাক্তারবাবুকে এক্ষুনি ডাকতে হবে। পল্টু বাবাকে ও মাকে ডেকে তুলল। মা জল করতে দিলেন, চুন হলুদ লাগালেন, কিন্তু কিছুতেই লালটুর পায়ের যন্ত্রণা কমল। সকাল হতেই বাবা ডাক্তার রায়কে ডেকে আনলেন। ডাক্তার রায় সব দেখে বললেন, মনে হচ্ছে পায়ের হাড়ে ফ্র্যাকচার হয়েছে, এক্সরে প্লেট নিতে হবে। এক্সরে ফটো নেওয়া হলো, হাড় সেট করা হলো, প্লাস্টার দিয়ে পাও বেঁধে দেওয়া হলো। 6 সপ্তাহ পরে প্লাস্টার কাটা হবে, অতদিন লালটুকে খাটে শুয়ে থাকতে হবে, সম্পূর্ণ বিশ্রাম নিতে হবে। সব শুনে লালটু ভিউ ভিউ করে কাঁদতে লাগে। আগামী শনিবার শ্যামসুন্দর মেমোরিয়াল স্কুলের সঙ্গে প্রতাপগড় পাঠভবনের ফুটবল খেলা আছে। তারা প্রসন্ন স্মৃতি চ্যালেঞ্জ শিল্ডের
ফাইনাল খেলা, অথচ সেই খেলায় লালটু খেলতে পারবে না। শুধু সেই খেলা নাকি, সারা জীবন লালটু আর ফুটবল খেলতে পারবে না। সকলে বলে ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়। লালটু বলল, সত্যি না ছাই। যে ভোরের স্বপ্নে সে দেখল, সে গোল দিয়ে সকলের প্রশংসা কুড়োচ্ছে, সে গোল তো দূরের কথা, জীবনে সে কোনোদিন আর গোল করতেই পারবে না, আর কোনোদিন ফুটবলই খেলতে পারবে না। লালটু কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে এক সময় ঘুমিয়ে পড়ল। ঘুম ভাঙতে লালটু ভাবল, এইভাবে শুয়ে আর ঘুমিয়ে সে দিন কাটাতে পারবে না, কি করে সময় কাটাবে সে। অনেক ভেবে অবশেষে সময় কাটাবার জন্যে লালটু পড়ার বই টেনে নিয়ে পড়তে শুরু করল। অনেকক্ষণ পড়ার পরে ব্রেক নিতে সে চুপচাপ শুয়ে থাকল। পায়ের দিকে চোখ পড়তেই চোখে জল চলে, তখন দুঃখ ভুলতে আবার সে পড়তে লাগল। এইভাবে দিন কাটতে লাগল। লালটু ইংরাজি, বাংলা, ইতিহাস, ভূগোল সমস্ত বিষয়ের বইগুলো দিন রাত পড়ে পড়ে শেষ করে ফেলল। ছ সপ্তাহের বন্দি জীবনের দুঃখ ভুলতে পরীক্ষার সমস্ত পড়া তিনবার রিভাইজ করে ফেলল। পায়ের প্লাস্টার কাটার পরে লালটু ধীরে ধীরে হাঁটতে লাগল। ডান পা ফেলতে গেলেই একটু ব্যথা লাগছে। ডাক্তাররা সমস্ত দেখে একটা মলম আর একটা ওষুধ দিল, বললেন আরও দু সপ্তাহ বিশ্রাম নিতে। তিনবার পড়া বইগুলো আবার পড়তে লাগলো লালটু। করা অঙ্কগুলো আবার করে দু সপ্তাহ পার করলো লালটু। ডাক্তারবাবু যেদিন লালটুর হাত ধরে ঝাঁকুনি দিয়ে বললেন, একদম ঠিক হয়ে গেছে, এখন থেকে তুমি সব কাজ করতে পারবে, শুধু আর কোনোদিনও ফুটবল খেলতে পারবে না। তখন লালটুর চোখ আবার জলে পড়ে গেল। লালটু ভোরের স্বপ্নকে অভিশাপ দিয়ে বলল, ভোরের স্বপ্ন কখনো সত্যি হয় না, কখনো না। স্কুলের পরীক্ষা শুরু হল। লালটু পরীক্ষা দিল। এত ভালো পড়া তৈরি আগে কোনোদিনও তার হয়নি। লালটু খুব ভালো পরীক্ষা দিল। পরীক্ষার ফল বেরুলে দেখা গেল যে লালটু প্রথম হয়েছে। সকলে প্রশংসা করল। লালটু এখন হাসছে, সকলের সঙ্গে গল্প করছে এবং নিজে থেকেই বলছে, ভোরের স্বপ্ন সত্যি হবেই, শুধু স্বপ্নের প্রকৃত অর্থ ভালোভাবে বুঝে নিতে হয়, নইলেই অনর্থ হয়।